শুভেচ্ছা তো জি কি গো ব্যাপার আমার হুজুর কেবল আসবে ভাইজানের শরীরটা একটু অসুস্থ তাই এসেছি দোয়া করেন আল্লাহ যেন আমার ভাইজান হাইজুরকে হায়াতে তাই ইয়েবা দান করেন বলেন আল্লাহ খাস করে দোয়া করেন ভাইজান হুজুর কেবলা আমাদের হুজুর কেবলা পীর আল্লামা সিরাজ সিদ্দিকী হুজুর কেবলা কি গো আমাদের জন্য একটা নিয়ামত না নিয়ামত নাই গো দোয়া করে আমার আওলাদে বোঝাতে যে আমার সবাইয়ের জন্য কারণ আমার দাদা হুজুর এই শিক্ষাগুলোকে দিয়েছে সবাইয়ের জন্য দোয়া চান আমার হুজুর বললেন যে ব্যক্তিটা সাচ্চাই মুমিন হবে একটা মুমিন বান্দা আর একটা মুমিন বান্দা সব সময় ভালো চাইবে খারাপ চাইবে এটা আমার নবীর শিক্ষা কথা ঠিক না বলুন আজকে আমরা মুমিন হতে পেরেছি আজকে আমি চিন্তা করছি আল্লাহ ইয়া থেকে বড় হয়ে গেল ধ্বংসের রাস্তা বাবু পাল্টে নেয় কারণ আমার নবী এই শিক্ষা দিয়ে দেয় কোথায় পেয়েছে আজকে এই শিক্ষাগুলো বাজে বাজে শিক্ষাগুলো কোথায় পেয়েছেন আপনি আজকে দোয়া করেন আল্লাহ আমার একটা মুমিন বান্দার আল্লাহ আপনি দুতলা দিয়েছেন মাওলানা গো আল্লাহ আপনি আমাকেও দেন ওটা হলো সত্যিকারের মুমিন বান্দার আদর্শ আপনি যদি একটা বান্দার ভালো চান আমার আল্লাহও তোমাকে দুতলায় তিনতলা করার রুজি আল্লাহ তোমাকে দিয়ে দেবে জুড়ে বলবো সুবহানাল্লাহ কেন একটা মুমিন বান্দাকে আর একটা মুমিন বান্দা তুমি ভালো চেয়েছো তাহলে চিন্তা করে দেখো কেউ চাঁদ নীল চাঁদ সে বাপের পাশে ছেলে ছেলের পাশে বাপ বসে রয়েছে কালকে আপনাকে মসজিদের মাইকের মধ্যে হাঁটা হতে পারে বাপ আর বেঁচে নাই ছেলে বেঁচে আছে কথা ঠিক না বল কি দিয়ে কবরটাই যাবে ভাবলে
কালকে এই মসজিদের মাইকের মধ্যে হাঁটা হতে পারে। গ্রামের মধ্যে অর্থশালী মানুষ ছিল আর বেঁচে নেই, কবরের মধ্যে চলে গেছে। পারবেন বাবু, দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে আপনি কবরের মধ্যে যাবেন বাবা? আজকে পৃথিবীর জমিনকে, আজকে আপনার বাড়িটাকে দেখানোর জন্য পাঁচটা মানুষকে দেখান, দেখ রে কেমন ঘর করেছে। আছে না সমাজে মানুষ আছে বাবা? আপনি যে দেখাচ্ছেন বাড়িটা, আল্লাহর হুকুম আপনি মারা গেছেন, ও বাবা দেখাতে পারবেন? পারবেন না। কেন? আপনি যখন মারা গেলেন, আপনি ওই এলাকার বাসীর জন্য মেহমান হয়ে গেলেন। আপনার আপ্যায়ন করাটা এলাকার বাসীর জন্য দায়িত্ব। আপ্যায়নটা কি? আপ্যায়নটা হলো এটাই, দুনিয়ার জমিনে আপনি বিদায় দিয়ে চলে গেছেন, ভালো একটা কাফন দাফন করিয়ে গ্রামের মানুষ জানাজার নামাজ সমাধা করে আপনাকে দাফন দেওয়া, এটা হলো একটা আপ্যায়ন। কথা ঠিক না বলেন? জোরে বলেন না, কথা ঠিক না বলেন? কি নিয়ে গেলেন কবরটাতে? আজকে সন্তানের জন্য এত কিছু করলেন, প্রাণের বিবির জন্য এত কিছু করলেন, আজকে পৃথিবীর জমিনে আল আউলাদের জন্য, বাপ মায়ের জন্য, ভাইয়ের জন্য এত কিছু করলেন, সেই ভাই কিয়ামতের দিন তোমার মুখটা ফিরে তাকাবে আর ঘুরিয়ে নেবে বলে আমি তোকে চিনতে পারছি। তাহলে বুঝতে পেরেছে আজকে কি নিয়ে যাবেন কবরটাতে? ভাবেন না একবার। প্রথম মঞ্জিল কবরে যে ব্যক্তিটা ধরা পড়ে যাবে, হাসুর ওই ব্যক্তি ধরা পড়ে যাবে বাবা, কবরে যে ব্যক্তিটা ধরা পড়ে যাবে, হাসুরে মিদানে ফুলসিরাতে ধরা পড়ে যাবে। আমি বিশ্বনবী তোমাদেরকে জানিয়ে দিবা, কবরের মধ্যে যেই ব্যক্তিটা ছাড় পেয়ে যাবে, আসলে মিজানে ফুল সেরাতে ছাড় পেয়ে যাবে। বেতার তার নাম হলো তাম্বিহুল কাফির। এই কেতাবের মধ্যে আল্লাহ নবী পাকের একজন পরিচারকের সাহাবার কথা বর্ণনা হলো। দুনিয়া জমিনে আমার আল্লাহ একটা মানুষকে জ্ঞান দেয়, দুনিয়া জমিনে আমার আল্লাহ একটা মানুষকে বুদ্ধি দেয়, ওই বুদ্ধি তাই টাকা পয়সা বাড়ি বাড়ি সব চিনতে পারে। আপনি কি জানেন? না 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 না, কেতাবের মধ্যে লেখা হলো যখন মৃত্যুর জাকাতদারি শুরু হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেলে দুনিয়ার জমিন থেকে আপা বিদায় নিয়ে চলে যাবে। আপনি বারে 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 আমাকে বলতেন তো আমার আব্বা জান, মৃত্যুর যন্ত্রণা কিরকম, আমি একটুখানি জানি না রে আমার কলিজার টুকরা সংসার। আজকে আপনি মৃত্যু সঞ্চয় সজ্জিত তো আমার আব্বা জান, আপনি কি মৃত্যুর যন্ত্রণা একটুখানি পড়ো আপনার ছেলেকে দেবেন না? আমি বুঝতে পারি নাই বাবা, বুঝতে পারি না মৃত্যুর যন্ত্রণায় এত কষ্ট আমার সন্তান, আমি একটুখানি বুঝতে পারি না কেন কেন কেন। আজকে পৃথিবীর জমিনে বুদ্ধিজীবীদের জ্ঞান থাকা অবস্থায় মানুষগুলো মৃত্যু সন্তান মধ্যে যখন ধরে পড়ে, কেন এই ব্যক্তিগুলো মৃত্যুর যন্ত্রণা কেন বলতে পারে না, কেন ওর মুখ থেকে মৃত্যুর কষ্টের বর্ণনা দিতে পারে না? আমি একটু একটু করে বুঝতে পারি তাদের সন্তান, আমি একটুখানি শুনে দিয়ে যাবো সন্তান শুনে যাবো, আমি তোমাকে জানিয়ে দিই আমি একটুখানি শুনে যাবো। আমার এখন মনে হচ্ছে আমার পৃথিবীর জমিনে যদি পাহাড়টা দেখতে পাও, ওই তুই পাহাড়টা যদি আমার বুকের মধ্যে চাপে তার থেকেও বেশি কষ্ট।
তাহলে আমার নবী জানিয়ে দিল বাবা পৃথিবীর জমিনে যদি তুমি ভালো কাজ করে কবরের মধ্যে যেতে পারো, পৃথিবীর জমিনে যদি তুমি ভালো কাজ করে কবরের মধ্যে যেতে পারো, আর কবরের মধ্যে কবরের মধ্যে যদি তিনটে প্রশ্নের উত্তর না দিতে পারে লাজ নেই, আমি তো জানি তিনটে জিনিস আল্লাহ বলে কবরের বাম পাশটা খুলে দেন হাদিস যদি মনে করেন ভাইটা আমার অভ্যাস আছে কোন টেনশন নেই, কাল থেকে যেরকম সেরকম করে না, যদি মনে করেন না গো আমি পারবো না পারবো পায়ে ধরে বলি সংসার হিসাবে ফিরে আসি কিছু লাভ নেই। আজকে দুনিয়ার জন্য কত যুবককে দেখলাম দুনিয়ার জন্য থেকে বিদায় দিয়ে কিছুদিন হলো পঞ্চাশের এখনো হয়নি, ফুরফুরা শিল্পের পাশে সন্তোষপুর বলে একটা জায়গা চাকরা জানে না ধন্যতা পার করে কি গো, আমার খুব কাছের বন্ধু চারটে মেয়ে একটা ছেলে পাঁচ দিন পর বাইরে যাওয়ার টিকিট সকালবেলা রাতের বেলা মাছ ভাজা খেয়ে শুয়েছে বাপের একটাই ছেলে, সকালবেলা উঠে শুধু মাকে বলছে মা আমার খুব বুকে লাগছে, সঙ্গে সঙ্গে স্পট দিয়ে বয়স মাত্র 23 কি ভাবছে আল্লাহ আমি দাঁড়িয়ে রাখিনি আল্লাহ ও আল্লাহ আমার ঠিক 35 বছর হোক তবে দাঁড়িয়ে রাখি না, তার আগে কবরের টিকিট কাটে না কাটে না ধরে বলুন আপনাদের এলাকায় যে সব থেকে বেশি ধনী আল্লাহ তার যা ভালো খাওয়ায় তার থেকে তিন ডবল, আপনার এলাকার ইমাম সাহেব বলে আল্লাহ যাকে আল্লাহ আল্লাহ রসুলের সুন্নাত মোতাবেক যারা চলে বলে আমরা তাদেরকে খাওয়াই আল্লাহ মজবুত করে ধরতে পারে আমার নবী বললেন ভ্রষ্ট হবে না একবার জোরে বলো আর আমার যা মনে হচ্ছে লকডাউনের 7-8 মাস আপনাদের খাওয়া হয়নি, সবাই নিয়ত করে নিয়েছে আজকে ওই জলস তাবরা দিলে ওটা কেউ জানা হবে এরকম ব্যাপার আছে নাকি সবু জানা গেছে নাকি মুসলমান দুটো জিনিস তারা সব খায় ধান খায় না বন্ধুগুলো লোহা খাইলে সব খাবে মুসলমান
মুসলমান হো গয়ে কে আহা কতল করলে মেরে হুজুর কো কতল করলে আহা কতল করলে উমর ঘর সে চলতি হে আহা কতল করলে উমর ঘর সে চলতি হে মুসলমান হো গয়ে আরো জোরে বলে আরো জোরে বলে আতা তো কতল করলে উমর ঘর সে চলতি হে পড় কর ও কুরআন সাহেবে মুসলমান হো গয়ে কে সিজদা সে আগে জব পর সিজদা সে আগে জব পর সরকার সকলের প্রিয় ভাইজান, আমাদের সকলের প্রিয় ভাইজান, আল্লাহর মুসাফিরের জামান, নারে তাকবীর, নারে রিসালত, নারে রিসালত, নারে তাকবীর। সকল ভাইরা আসতে কেটে আছে, চলে আসে, সকলে দাঁড়ান। মাইকটা কে গো, আওয়াজটা কিভাবে যায় না একটু, তো বক্সের আওয়াজটা, মাইকের আওয়াজটা কম হয়, জানিস তো? ওই ছোট যে মিক্সারটা আছে ওটা কি করে দেন, দিয়ে একটু আওয়াজটা একটু ছড়িয়ে দেন, আওয়াজটা একটু ঢাকিয়ে দেন, দেন আপনি ভয় খান। ইহাদের সঙ্গে আমি উঠে দেবো, কত বুঝে আছে, যার ভালো লাগবে না সে চলে যাবে। তবে কি না বলবো, যার ভালো লাগবে না কষ্ট হবে চলে যাবে। কি গো, প্রত্যেকটা জিনিস জোর জবরদস্তি হয় জোরে পড়ে, যে দেন আপনি দেন আসেন। ভয় কেন, আপনি যান সকলে।